খোকনের বিয়ে, আ কমপ্লিট স্টুডেন্টস ফিল্ম অফ জিডিএফটিআই। শুরু হচ্ছে পর্ব ৩। আসুক হতভাগা, আজ ওই দাঁড়িয়ে আমি ট্রেনে ছিঁড়ে দেবো। এই গোলাপকেও চেনে না তো? চা মিষ্টির কথা আমি ছেড়েই দিলাম, দু মাসে ওই হতের ছেঁড়া ঘটক ডাব খেয়েছে বিরা ৪০টা। আসুক হতের ছেঁড়া, আর ওই ডাবের জলের মাথাই দেব। গোলাপ, এই গোলাপ, এই হলো। এবার বলবে দিল্লি আর শুনবে বিল্লি। হ্যাঁ হ্যাঁ, ওই খিল্লি করো, সারাদিন শুধু খিল্লি করো, সংসারে তোর খিল্লি হচ্ছে। নেহাত আমি এখনো মাথার উপরে আছি, তাই কি বলবো, তাড়াতাড়ি বলো, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। সাজ, কিসের সাজ? হ্যাঁ, এই সকাল সকাল তোলা আবার কিসের সাজ? শুনে, সাজ নয়, সাজ নয়, কাজ কাজ। আহ, চিৎকার করা তোর একটা স্বভাব হয়ে গেছে। এখন এই বৃষ্টিটা থেমেছে, যা সমস্ত কাপড় চোপড় এনে ছাদে শুকোর দিয়ে দে। এই গোলাপ ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলে, নালে এই বাড়িটা চিড়িয়াখানা হয়ে যেত। সব তেজ হয়েছে, শেষের কথাগুলো কি বললো ঠিক বুঝতে পারলাম না, তবে এটুকু বুঝেছি সব মাথায় চড়ে বসেছে। ব্যবস্থা করতাম, বাটারফ্লাই ব্যবস্থা তো করতেই হবে। কিসের ব্যবস্থা? হ্যাঁ, নিশ্চয়ই বিয়ে। বিয়ে? সে তো কবেকার কথা, তো ঠাকুরদার আমলে একটা ছিল, ঘন সবুজ রঙের লাল বাঁকানো ঠোঁট, এইভাবেই পাকায় ঘোট। একটা মানুষ কানে শুনে না, কিন্তু কিছুতে হিয়ারিং এইড ব্যবহার করে। অন্তর অন্তর, হ্যাঁ, সভ্যতার অগ্রগতির পথে এইভাবেই। ঠিক বলেছিস বাবু, ঠিক বলেছিস। তোর হবে, তোর হবে, ভালো করে প্র্যাকটিস কর বাবু, ভালো করে প্র্যাকটিস কর। আমি চাই, আমি চাই। যেদিকেই তাকাবো দুর্যোগের ঘন ঘটা, একটা বাচ্চা মেয়ে, তাকে কোথায় শিল্পের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে? একটা শিল্প চেতনার দিকে তা নয়, তা নয়, তা নয়, বিয়ে। হ্যাঁ, বিয়ে। হ্যালো, আরে হ্যাঁ, আমাদের খোকনের বিয়ে। না না, কিছুই ঠিক হয়নি, দেখাশোনা চলছে, চেষ্টা চরিত্র করছি। তোমার কোনো খবর থাকলে জানিও না, রোববার দিন। হ্যাঁ, চলে এসো। হ্যাঁ, ভালো আছি, তাহলে এসো, রাখছি। ধামাকা ধামাকা তো এবার আমি করব, ফলোয়ার তো এবার আমি বাড়াবো। ফ্রেন্ড কিভাবে নতুন করে তৈরি করতে হয় সেটা এবার আমি দেখাবো। আমার সাথে চলো কি? মামনে, মামনে, এই মামুনি। আহ, চিৎকার করছো কেন? ফলোয়ার নষ্ট হয়ে যাবে তো। কি? আরে ফলোয়ার, ফলোয়ার, ইনস্টাগ্রামের ফলোয়ার নষ্ট হয়ে যাবে। এবার তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। লাইভ করতে হবে বাবা, লাইভ করতে হবে। আরে শোন শোন, তোর ভাইয়ের বিয়ে, দিদি হিসেবে তোর তো কিছু দায়িত্ব আছে। আরে সেই জন্যই তো বলছি, ভাইয়ের বিয়েতে লাইভ করতে হবে, না হলে ফলোয়ার বাড়বে না। একে নিয়ে যে কি করি। এনগেজমেন্ট বাড়াও বাবা, এনগেজমেন্ট বাড়াও। সোশ্যাল মিডিয়ার এনগেজমেন্টটাই আসল এনগেজমেন্ট। ভগবান। আচ্ছা, বিড়াল নিয়ে সেলফি তোলা হয়েছে, 2000 লাইক। ঠিক আছে, আমিও দেখছি, আমাকে টক্কর দেওয়া। পূর্ণিমা চাঁদকে ব্যাকগ্রাউন্ড করে আমাকে একটা ধামাকাদার সেলফি দিতে হবে, তারপর আমি দেখছি।
অমর সঙ্গে চলা কি? পূর্ণিমার চাঁদ সেলফি, আমি তো অমাবস্যার ঘোর অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। কিরে তোর মেজাজটা আজ খারাপ হয়ে আছে দেখছি, অফিসেও তো গেলি না। কতবার বলবো তোমার, আমার অনেক ছুটি পাওনা আছে, আজকে আমি ছুটি নিয়েছি। কি হয়েছে রাজু? দেখো মা, তোমাদের ওই জগাকে দেখলেই না আমার মাথাটা গরম হয়ে যায়। ওরা কি আবার ঘটক? দেখ ওরা কিন্তু সাত পুলিশের ঘটক জানিস। আচ্ছা মা, তুমি ওর ওই গুলগুলোকে বিশ্বাস করো? না মানে এই কথাটা তোমার মাকে বলে বলে আমি হার মেনে গেলাম। আহ গোলাপ, তুই আবার শুরু করলি। আচ্ছা তোমার ওই জগার জন্য এত দরদ কিছু শুনি তো? হুনুমান ঠিক বলেছ, এক মুখ দাড়ি, কপালে লাল তিলক, আবার একটা দাঁত নেই। পাত্র তাহলে তো হয়েছে। এই একটা দাঁত নেই বলে ও পাত্র এনে দিতে পারবে না? না না, এটা তোরা ঠিক বলছিস না। তুমি খাবো তো লাজুক দিদির জন্য পাত্র আমি নিয়ে আসবো, ঘরের কাজকর্ম করবো, এমন ছিল চাই তো? এই তো আমাদের গ্রামে রয়েছে গোবিন্দ, চাষের কাজ থেকে ইলেকট্রিকের কাজ সব পারে, খুব ভালো ছেলে। গোলাপ তুই তোর কাজে যা, যা তোর কাজে যা, তোকে আর ছেলে খুঁজে দিতে হবে না। আমাদের জগবন্ধু ঘটক আছে না, ও ছেলে এনে দেবে, কারণ ও এখনো পর্যন্ত 49 জনে বিয়ে দিয়েছে। আর একটা হলেই না, ও মোটেই 49টা বিয়ে দেয়নি, নিজেই 49টা বিয়ে করে। তুমি ভালো করে গিয়ে খোঁজ নাও যত সব। হাই গোবিন্দ। আচ্ছা আপনি আমাদের ব্যাপারটা ঠিক বুঝলেন তো? আহ এটা আমার জিজ্ঞেস করার কি আছে, খুঁজবেন তো বটেই। আহ তুমি একটু চুপ করো না, আপনাদের রিকোয়ারমেন্টটা বেশ ক্রিটিক্যাল, পুরো ব্যাপারটাই রিভার্স। দেখুন আমরা তো আমাদের নাতনির জন্য শুধুমাত্র এমন একটা পাত্র চাইছি যে ঘরদোর সামলাবে, সংসার সামলাবে। ঠিক আছে, দু হপ্তাহ টাইম নিলাম, সব নোট করে নিয়েছি। ভোট? ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে আজকে উঠি। কে বুঝলেন? এই তো ম্যাম, ভেরি সিম্পল, দুজন ক্লায়েন্ট পাশাপাশি, দুজনেই বয়স্ক এবং দুজনেই মহিলা। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমরা ঠিক এই দুজনেরই বিয়ে। তোমার মাথা আমার মুন্ডু ডিয়েট। এই সিরিয়াস, আমি ডিটেইলস দিচ্ছি, ভালো করে নোট করো। 10 দিনের মধ্যে আমাদেরকে যা করার করতে হবে, যেখান থেকেই হোক একটা পাত্র আমরা খুঁজে পেয়ে, গৃহকর্মের নিপুণ পাত্র। ম্যাম আমি নিজেও কিন্তু গৃহকর্মে। তুমি যাও, সৌরভি দাঁড়ো। সৌরভি আমি কিন্তু তোমাকে দায়িত্বটা দিচ্ছি, সৌরভের দ্বারা কিছু হবে না, আমাদেরকে কিন্তু এই ডিলটা ক্র্যাক করতেই হবে। ধরে নিন ক্র্যাক হয়ে গেছে। কি গো এই বাদিকেই তো যেতে হবে মনে হচ্ছে। তা কি বুঝলে, কেমন জায়গায় নিয়ে এলাম বলো? তোমার ওই জগা ঘটক জানা করতে পেরেছে, তা ওই ভায়োলেট ঘটকি তুড়ি মেরে করে দেখিয়ে দেবে, এ আমি দেখেই বুঝে গেছি। করে দিলেই ভালো। কালো? ও আবার কালো কোথায়? অমন মেম সাহেবের মতো গায়ে রং, তাকে বলছো কালো? তোমার চোখটাই গেছে। এখানে যে কি করি করি, না 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 না, এটা আবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, ভালো মোটেও পরির মতো দেখতে না। বাজে নামুকে, চলো তো এবার বাড়ি যাই। আহ গাড়ির কি দরকার, মেট্রো করে গেলেই তো হয়। ভগবান, গাড়ি নয় গাড়ি নয়, বাড়ি বাড়ি। কানে ওমন হাওয়া দিও না তো বাপু, আমিও তো একই কথা বলছি, বাড়ি চলো, বাড়ি চলো, চলো যাই চলো।
মনে রাখবে, হ্যাঁ কথাগুলো মনে রাখবে, যে রিহার্সাল রিহার্সাল রিহার্সালই হলো জাতির মেরুদণ্ড, মানে নাট্যের মেরুদণ্ড। হ্যাঁ মনে রাখবে, আমরা চন্দ্রগুপ্ত করছি, কোনো শৈথিল্য নয়। কালকে সকাল ঠিক 10টায়, একটুও যেন দেরি না হয়, কেমন? আবার আপনি? আমারও তো ঠিক একই প্রশ্ন। ঠিক আছে ঠিক আছে, তা আজও কি সাধনা হালদার নাকি? না, আজকে 7-5 উল্টো দিকের বাড়িটা। দেখুন কি যেন নাম, মিস মেঘলা দুপুর। আমি না সংযুক্তা, সংযুক্তা রায়চৌধুরী। হ্যাঁ তা এটা কি ইয়ে মানে আসল? সেটা আপনি শুনে বুঝতে পারছেন না? হ্যাঁ না ইয়ে মানে তা আপনার আসল নামটা কি? আমার গোটাটাই আসল, হ্যাঁ আমার নকল কোনো ইয়ে মানে নাম নেই। আমার একটাই নাম, দুর্নিবার রায় ভৌমিক। দুর্নিবার? বেশ হেভিওয়েট নাম তো। তা আপনি বোধহয় নাটক ফাটক করেন? অশ্লীল শব্দ, অসাংবিধানিক উচ্চারণ, অশ্লীল। অশ্লীল মানে মানে অশ্লীল মানে? অশ্লীল নয়, হ্যাঁ ফাটক, ফাটক। আপনি উত্তেজিত হবেন না? উত্তেজিত হবো না, এতেও যদি উত্তেজিত না হই তাহলে উত্তেজনা শব্দটাকে অভিধান থেকে বের করে দেওয়া উচিত। আরে শুনুন, কিছুই শোনার নেই জানেন তো, কিছুই শোনার নেই। আপনাকে আপনাকে সোজা ফাটকে দেওয়া, অন্তর সাক্ষাৎ অন্তর। দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, তখন থেকে বলছি খেয়ে নাও, তা না শুধু পায়চারি করে যাচ্ছ। আমার মাথায় বলো, খাওয়া আমার মাথায়। তখন থেকে যা হাঁটা হেঁটেছো, সোজা হাঁটলে তখনই দেশের বাড়ি পৌঁছে যেতে। ত্রিপক্ষ মাটি নেমে পড়েছে মনো, মান সম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। দয়া করে খেয়ে বা সারাদিনের ধকল আমাকে রেহাই দাও। উফ, তুমি শুধু খাওয়াটাই দেখছো, একটু বোঝার চেষ্টা করো। ওই ঠাকমার দিদিমা আজ সত্যপক্ষের কাছে পৌঁছে গিয়েছিল। আচ্ছা তুমি বাকি আজ আড়াই মাস ধরে ওদের ঝুলিয়ে রেখেছো, পারবে না তো বলে দাও। পারবো না এ কি বলছো মনো, হরকেল বংশের মুখে চুনকালি, প্রাণ থাকতে হতে দেব না, প্রয়োজনে জানি রক্ত দিয়ে দেবে। এই ঠিক তোমার মতো মনো, ঠিক তোমার মতো, ঠিক তোমার মতো হলেই চলবে। কিন্তু ওই একটা ছেলে, সত্যি পেয়ে যাব মনো, পেয়ে যাব, মন বলছে পেয়ে যাব, শুধু মা একটু জ্বলে উঠুক। তাই উঠুক, মা একটু জ্বলে উঠুক, তাতে যদি আমার জ্বালা কিছুটা কমে। উফ, খেতে এসো। কুলিকালে একটু বেশি নির্জীব হয়ে পড়লি মা, একটু হাত পা ঝাড়া দিয়ে ওঠ মা, ওঠ, কেউ কর্মে নিপুণ একটি পাত্রের সন্ধান পাইয়ে দে মা, মান সম্মানটা বাঁচা, মান সম্মানটা বাঁচা। আমার মায়ের পায়ের জবা হয়ে শত্রুপক্ষ। কি হবে খোকির ভাগ্যে, তার আছে কি খোকন কি গোকুলে বাড়ছে, জানাতে সব কথা GDFTI খোকনের বিয়ে নিয়ে আসছে, জানাতে সব কথা GDFTI খোকনের বিয়ে নিয়ে আসছে, খোকনের বিয়ে নিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ খোকনের বিয়ে নিয়ে।